যে বলে যে আমি এই আজকে বাজাজ ফাইন্যান্স কালকে অন্য কোনো জায়গা থেকে ক্রেডিট কার্ডের জন্য আপনাদের জানাচ্ছি, আপনার দরকার ক্রেডিট কার্ড, আপনার দরকার ব্যাংক ড্রাফট, প্রথম প্রশ্ন মাথার মধ্যে আসার কথা যে এদের কাছে এই কন্ট্যাক্ট গুলো কোথা থেকে এলো? আই হ্যাভ নট গিভেন দ্যাম দ্য কন্ট্যাক্ট, বাজাজ ফাইন্যান্সের সাথে আমার কোনো কন্ট্যাক্টই নেই ডাউন। আনসার হচ্ছে যে আমরা যে আধার কার্ডের মাধ্যমে বিভিন্ন ইনস্টিটিউশনকে উই গিভ আওয়ার ইনফরমেশন, কখনো ব্যাংকে, কখনো মেডিকেল ইনস্টিটিউশনকে, কখনো ক্লিনিক্যাল ইনস্টিটিউশনকে, হোয়াট উই আর ডুইং, আমরা উই আর গিভিং হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, আমাদের ডেটা দিয়ে চলেছে যেগুলো সবই আর পার্সোনাল। এবার এই ডেটা উড়ে চলেছে চারদিকে বসে, যে কারণে রিসেন্টলি আমি একটা কনফারেন্স করে এসেছি এডিউজে এসে, সেটা ইজ রিলেটেড টু রাইট টু প্রাইভেসি অ্যান্ড দ্য ডেটা প্রোটেকশন অ্যাক্ট, নতুন যেটা 2023 তৈরি হয়েছে। যে ডেটা সাইবার স্পেসে ঘুরে বেড়াচ্ছে সেই ডেটার উপরে যদি কন্ট্রোল না থাকে, ডেটাকে যদি আটকানো না যায়, তাহলে উই আর ইন ট্রাবল। এইখান থেকে ইজ কামিং দ্য কোয়েশ্চেন অফ আমাদের টপিক। আমি সাইবার লস নিয়ে এসেছি এখানে বলার জন্য। তোমরা সবাই বেসিক্যালি, আমার যা মনে হয় এখানে যতজন আছে, আই থিঙ্ক এভরিবডি ওভার হিয়ার অ্যাক্সেসেস হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ নেই এরকম কেউ থাকতে পারবে না এখানে, যেটা মনে হয়। সেকেন্ড ইজ এভরিবডি অ্যাক্সেসেস ফেসবুক। এবার কোয়েশ্চেনটা এরকম আসছে যে ইউ আর নিজের ইচ্ছেতে মানুষ অনেক সময় দে শেয়ার লট অফ ইনফরমেশন। এই একজন একটা ফেসবুকে দুটো কথা লিখে দিল, একটা ছবি নিজে তুললো সেটা দিল, সেখানে যদি দেখলো হাজারটা লাইক পেয়ে গেল, খুব আনন্দ সেটা, বাবা ছবিটা খুব ভালো হয়েছে। দিস ইজ সামথিং উইচ ইউ আর ভলেন্টারিলি ডুইং। কোয়েশ্চেন ইজ, আরেকটা পার্ট দাঁড়িয়ে রয়েছে যে এখানে যেই সাইবার স্পেসে ইউ আর ডুইং থিংস লাইক দিস, সেখানে দ্য পার্সন ইজ বিং ট্র্যাকড অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সেইখানে যে ধরনের অপরাধগুলো বিভিন্ন লেভেলে হয় সেটাকে আটকাবার জন্যই দিস কোয়েশ্চেন কামস ইন রেসপেক্ট অফ লজ অফ স্টকিং। স্টকিং কথাটার মানে হচ্ছে যে একজন অন্যজনকে ফলো করে চলেছে, এবং ওর মানে সেটা ইট ক্যান বি ফিজিক্যালি ডান অর ইট ক্যান বি ডান ইন সাইবার স্পেস। ফলো করা ইন দ্য সেন্স তার তার জিমেলের মধ্যে ঢুকে পড়া, তার হোয়াটসঅ্যাপের মধ্যে ইনফরমেশন নেওয়া, তার ফেসবুকের ইনফরমেশন জোগাড় করা। একজন যদি ওরকমভাবে ইজ বিং স্টকড, তার ক্ষেত্রে অপরাধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি ভেরি স্পেশালাইজড, যার জন্য আমাদের